Mami, ay. কিরে আজ দেরি করলি যে, এদিকে মোমো যে তোর ভিড় হয়। যা, কি হলো? তোমার বাবা মদ দিয়েছেন? তুই তো ভয় মরছিলি। হ্যাঁ, যাকে তোর বাবার শরীর কিরম আছে? আপাতত তো ভালো। বাহ, এবার বিশ্রাম কর, কাল সকালে এসে সব শুনবো। চল দেবান, যা। হ্যাঁ, বিশ্রাম কর। বিয়ের প্রথম রাত্রে আমি বউকে নিয়ে এমন বিশ্রাম করেছিলাম, পরের দিন সকাল 11টায় ঘুম ভাঙল। বিশ্রাম কর, চলি। দেখছি কিরকম ঘুম মেরে বসে আছো, একটার পর একটা সিগারেট খাচ্ছ, কি হয়েছে তোমার? কি এত ভাবছো বলো তো? কিছু না। না, কিছু না, বলো না কি হয়েছে? বললাম তো কিছু না। কিছু হয়নি তো? এত রাত অব্দি জেগে বসে আছো কেন? হ্যাঁ, এবার শোবো। এত সকালে তোমার ওঠার কি দরকার ছিল বৌমা? আমি বুড়ো মানুষ, রাত্রিরে ভালো ঘুম হয় না, তাই উঠে এসেছি। তুমি কেন শুধু শুধু? এতে আমার কোনো কষ্ট হয় না বাবা। ও মো, হে মো, কি হলো? আরে দেরি হয়ে যাচ্ছে, চা করবে না? চা? আমি চা করতে হবে নাকি? বাহ, তুমি করবে না তো কে করবে? কেন, আমি আসার আগে তোমায় কে চা করে দিত? কে আবার করে দিত? আমি করতাম। তাহলে এখন ঘোড়া দেখে ঘোড়া হচ্ছে কেন? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে না দিয়ে নিজে করে নিলি তো পারতে। চা করতে যাচ্ছ? আমার চা একটু চিনি কম দিও লক্ষ্মীতে। চা না হয় আমি করলাম, কিন্তু রান্না বান্না তুমি রান্না করতে হবে নাকি? কে করবে? কে করবে তা তুমি জানো? সংসারটা তোমার, তুমি যদি এসব না করো তো। তুমি খেপেছো? রান্নাঘরে উনুনের সামনে বসে হাতে হলুদ লঙ্কা মেখে? উফ, আমি তো ভাবতেই পারি না। তাহলে একটা রান্না বান্না করার মেয়ে রেখে দাও। রান্না বান্না করার মেয়ে? হ্যাঁ, থাকবে, খাবে, বাড়ির সব কাজকর্ম করবে। চাইলে তো হুট করে কাজের মেয়ে পাওয়া যায় না। এখানে পাওয়া যায় না, গ্রামের দিকে তো পাওয়া যায়। আর গেলেই যখন বুদ্ধি করে সঙ্গে কারোকে নিয়ে আসতে পারলে না? বৌদিমণি, বৌদিমণি, বড় দাদুবাবু এসছে। আজকেই যাবি? হ্যাঁ, আজই যাবো, কলেজ খুলে গেছে, আর তো কামাই করা যাবে, আর তাছাড়া পড়ার সময় হবে না। কটার ট্রেনে যাবি? চারটে। চারটে, এখন তো একটা। তবে তো বৌমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হয়। বৌমা, 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 এই যে বৌমা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, সুরজিৎ তোমাকে নিতে এসছে। মনুদা, মনুদা, ও মনুদা, এসো, ডাক্তার এসো। আরে আমার ডেকে পাঠিয়েছ কেন? হ্যাঁ, এসো এসো। আরে কি করছো? বসো, চন্দন বাটছি। সুরজিতের মা থাকলে সেই করত, আমার ঘরের লক্ষ্মীকে সাজিয়ে দিতে হবে না?
এই যে বৌমা, এসো, এই নাও। এই শাড়ি আর গয়নাগুলো পরে এসো মা আজকের দিনে। আমার তো শাড়ি আছে বাবা। হ্যাঁ, সেগুলো তো পরবেই, তবে আজকের দিনে এই শাড়িটার গয়নাগুলো পরো মা। এগুলো পরে সুরজিতের মা প্রথম এ বাড়িতে এসেছিলেন। এমন সুযোগ পটামের ভাগ্যে জোটে। সত্যি তুমি কপাল করে এসেছো বৌমা। ঠিকই বলেছেন কাকা বাবু, সত্যি আমি কপাল করে জন্মেছি। আমায় ডেকেছো কেন? ও, তোমায় ডেকেছিলাম। ডাক্তার, তোমার ড্রাইভারকে একটু বলে দিও ওদের যেন গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। ও, এই কথা, এটা নিয়ে তুমি ভেবো না, আমি আগেই ভেবে রেখেছি। ভাববি তো, সুরজিৎ কি শুধু আমার একার ছেলে? ওকে কি তুমি কম ভালোবাসো? দেখো ডাক্তার, দেখো আমার মাকে কি সুন্দর মানিয়েছে, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী এসে আমার ঘরে দাঁড়িয়েছে। এসো মা, এসো। থাক থাক মা, থাক, সুখে থাকো। থাক থাক মা, সুখে থাকো। বৌমা বসে এখানে। কি বৌমা, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন মা? আজ তো কত আনন্দের দিন, এই দিনটার জন্য মেয়েরা বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেঁদো না মা, আজ তোমার পতিগৃহে যাত্রা। সুরজিৎ, বৌমা ছোটবেলা থেকে কারো স্নেহ ভালোবাসা পায়নি, তুই আমায় ছুঁয়ে কথা দে, বৌমাকে কখনো কষ্ট দিবি না? কথা দিলাম বাবা, জ্ঞান তো আমি ওকে কোনো কষ্টই দেব না।